bye আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আর সংবাদে পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এখন সবার আগে শুনুন যথারীতি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম নির্বাচন আয়োজনে সময় ক্ষেপণ করবে অন্তর্বর্তী সরকার শীঘ্রই আগামী বাংলাদেশের রূপরেখা তুলে ধরবেন প্রধান উপদেষ্টা ছাত্র জনতার কাছে মনে করেন বিশেষজ্ঞরা সংবিধানে মানুষের মতামতকে গুরুত্ব দেওয়ার প্রস্তাব শিক্ষকদের পদত্যাগে বাধ্য করার বিরুদ্ধে শিক্ষা উপদেষ্টার হুঁশিয়ারি শিক্ষকদের অপমানে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা বিএনপির নামে চাঁদাবাজি করলে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া প্রয়োজন মনে করে বিএনপি এবং বাংলাদেশি বোলারদের কৃতিত্বে রাওলপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে দুশো চুয়াত্তর রানে অল পাকিস্তান মিরাজের পাঁচ উইকেট শিকার আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মিক রড যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন চলুন যাওয়া যাক পুরো খবরে আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে ইউটিউব চ্যানেল এবং চ্যানেলে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার অযৌক্তিক সময় নষ্ট করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে আলাপকালে কথা বলেন তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আসন্ন দুর্গাপূজায় কেউ যাতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে ইসলামী দলগুলোর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা বিস্তারিত জানাচ্ছেন গত বৃহস্পতিবার দেশ সংস্কার প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রস্তাব আহ্বান করে অন্তর্বর্তী সরকার তারই পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় সভায় বসেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আলোচনায় গুরুত্ব পায় নির্বাচন প্রসঙ্গ বিভিন্ন ইসলামী দলের প্রতিনিধিরা জানান প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ে নির্বাচনী পরিবেশ তৈরির জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছেন তারা প্রধান উপদেষ্টাও যৌক্তিক সময়ে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান নেতারা সময় একটি নিয়ে সংস্কারগুলো করে তারপরে যেন অযথা কাল বিলম্ব না করে নির্বাচনের ব্যবস্থা যেন নির্বাচনের আয়োজন করেন সেই বিষয়টি আমরা বলেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টাও এই কথার সঙ্গে একমত পোষণ করেছেন যে প্রয়োজনীয় সংস্কারের পর কাল বিলম্ব না করে তারাও নির্বাচনের দিকে চলে যেতেই আগ্রহী বারো দফা বর্তমান মোকাবেলা করার জন্য প্রস্তাব দিয়েছি আর আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি তারা রোডম্যাপ যখন ঘোষণা করবে যে আমরা এই কাজগুলো করতে চাই দেবে আমরা স্বাভাবিক যৌক্তিক সময় লাগবে আশ্বস্ত করেছেন এবং স্পষ্ট বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা যে আমরা যত দ্রুত সম্ভব আমাদের কাজগুলো গুছিয়ে একটা নির্বাচন উপহার দিয়ে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নিতে পারলেই বা সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেন গণফোরাম ও জাতীয় পার্টির নেতারা তাদের আলোচনায়ও উঠে আসে নির্বাচন ও সংস্কার প্রসঙ্গ দেখুন দেশ সাধারণ প্রত্যেক আজকে পর্যন্ত অনেক রাজনৈতিক দল আছে অনেকে ক্ষমতা গেছে আমরা ক্ষমতা ছিলাম সবারই কম বেশি বুলতুটি আছে সবারই কম বেশি বুলতুটি আছে তাই সেই জন্য আমরা বলছি যে রাজনৈতিক দলগুলি শুধুমাত্র নির্বাচন করে গিয়ে সংস্কারগুলি করবে এটা আমাদের মনে হয় না তাই সরকার এই সরকারের পক্ষে করা সম্ভব আমাদের অনেক ভুল ত্রুটি আছে সেই ভুল ত্রুটি যদি ইচ্ছা করলে করতে না পারি সেই জন্য তো সংসদগুলি প্রয়োজন বর্তমান সময়ে আমরা যে সংস্কার প্রস্তাব দিয়েছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা সেটা গ্রহণ করেছেন এবং এটা বাস্তবায়ন করার জন্য আমরা যে আবেদন করেছি তাতে তারা সম্মত হয়েছেন এছাড়া এলডিপি জাতীয়তাবাদী সমমনা জোট বাংলাদেশ জাসদ ও বারো দলীয় জোটের নেতারা প্রধান উপদেষ্টা ড ইউনুসের সাথে সাক্ষাৎ করেন বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা খুব শীঘ্রই রূপরেখা প্রকাশ করবেন বলে উল্লেখ করেন তিনি তার আগে সাথে তাদের কথাগুলো এরপরে আপনি জানেন সামনে আরো আরো তো কথা হবে সাদি মাহমুদ চ্যানেল আই ঢাকা সংবিধান সংশোধন কিংবা গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য আবারও ছাত্র জনতার কাছেই ফিরে যেতে হবে বলে মনে করেন বর্তমান সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ এক আলোচনায় ব্যক্তিগত মত হিসেবে দেওয়া বক্তব্য তিনি বলেন উনিশশো সালে প্রত্যাশা পূরণ হয়নি বলেই দু সালে এসে এই গণ অভ্যুত্থান সংবিধান নতুন করে লেখা হবে নাকি সংস্কার হবে সেই প্রশ্নে ঐক্যমত না হলেও সংবিধানে মানুষের প্রত্যাশা পূরণের মানুষের মত রাখার প্রস্তাব দিয়েছেন বক্তারা পান্থহামান জানাচ্ছেন বিস্তারিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ প্রসঙ্গ সংবিধান সিজিএসের এই আলোচনায় মূল প্রশ্ন ছিল সংবিধান নতুন করে লেখা উচিত নাকি সংস্কার সংবিধানের বাইরে কিন্তু তিনি কিছুই করেননি সাবেক স্বৈরাচারী সরকারের প্রধান শেখ হাসিনা বাইরে যদি আরেকজন আসেন সংবিধান এই অবস্থায় থাকলে তার হাতে ক্ষমতা কেন্দ্রীভূতকরণ কোন অবস্থায় আসলে বন্ধ করা যাবে না কেন তিনি আমার আপনার মতোই সংবিধান হাতে নিয়ে আমাকে দেখাবেন আপনাকে দেখাবেন সবাইকে দেখাবো যে আমিতে সংবিধানের বাইরে যাচ্ছি না আমাদের দেশের নামটাও পরিবর্তন করতে হবে এই রিপাবলিকের বাংলা প্রজাতন্ত্র হতে পারে না এখানে রাজা প্রজা সম্পর্ক তো নাই এটা হচ্ছে গণতন্ত্র বা গণরাষ্ট্র আমাদের এই দেশের নামটা হওয়া উচিত জনগণতান্ত্রিক বাংলাদেশ যেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে 1972 তেও প্রপোজাল এসেছিলো মানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যারা 1971 এর যেই চেতনা বা 1971 এর যেই

সংশোধন দরকার সংশোধন করে। কিন্তু বাতিলের এই লাইনে যাবে না তাহলে কিন্তু দশ বছর পর আবার বাতিল হবে বিশ বছর পর আবার বাতিল বাতিলের লাইনে যাবে নারী সংখ্যালঘু দলিত ইত্যাদি আমাদের দলিত আছে অন্য কথা চা বা জনগোষ্ঠী সমতলের আদিবাসীদের কিচ্ছু নেই দেশে পার্বত্যচরণ কি জোরে আমাদের আছে এইগুলো যদি আমরা সম্পৃক্ত করতে পারি তাহলে এটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে কেও যেন এককভাবে ক্ষমতা ধর হয়ে না ওঠেন সংবিধান সংস্কারে সেই বিষয়টি বিবেচনায় রাখার দাবি ওঠে আলোচনায় সিস্টেম হচ্ছে আমাদের যা ঠিক হচ্ছে না আর অনেক জনের মতামত শুনতে হবে এই প্রক্রিয়াটা আসলে সবচেয়ে ভাবে চালাতে হবে এবং এখানে বিভিন্ন প্রতিনিধি এখানে থাকতে হবে এক আত্মনত্ব না আত্মদিন না আত্মধর্মের নাই আওমিলিগ দলিয়মন খসসু আর সংবিধানের রাজনৈতিকsphere

সংবিধান সংশোধনে ভিন্ন মতকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি সবসময় পরিবর্তনশীল রাখার আহ্বান জানান বক্তারা আগামীতে যাতে শাসন ব্যবস্থা স্বৈরাচারী রূপ নিতে না পারে সে লক্ষ্যে সংবিধান সংশোধন নয় পুনর্লিখন প্রয়োজন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রবিজ্ঞানী ও গবেষক অধ্যাপক আলী রিয়াস তিনি বলেছেন সেই সংবিধানের ভিত্তি হবে একাত্তরের স্বাধীনতার ঘোষণা যেখানে নিশ্চিত করা হবে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার স্পিক বাংলাদেশ আয়োজিত একক জনবক্তৃতায় বিভিন্ন দেশে সংবিধান পুনর্লিখন করা হয়েছে উল্লেখ করে আলী রিয়াজ বলেন রাজনৈতিক শক্তিগুলোর সাথে ঐক্যমত্য তৈরি করে সংবিধান পুনর্লিখন ও এক্ষেত্রে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এই সংবিধানই আসলে এই পথ তৈরি করে দিয়েছে যেখানে ব্যক্তি কেন্দ্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব সে কারণে আমার কথা হচ্ছে যেটা পুনর্লিখনের প্রয়োজন পুনর্লিখন মানে হচ্ছে এর কিছু কিছু অংশ যেগুলো উনিশশো সালে সংবিধানের মধ্যে ছিল পরবর্তী সময়ে ছিল সেগুলোকে যেগুলো মানবাধিকার পরিপন্থী নয় গণতান্ত্রিক অধিকার পরিপন্থী নয় এবং সামঞ্জস্যপূর্ণ সেগুলোকে পুনর্লিখনের মাধ্যমে সংবিধানে সংশ্লিষ্ট করা যেতে পারে চর দখলের মতো কোন শিক্ষা প্রতিষ্ঠান যেন দখল না হয় আর একজন শিক্ষককেও যেন পদত্যাগে বাধ্য করা না হয় শিক্ষার্থীদের প্রতি এই আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ শিক্ষককে অপমানিত করা লজ্জার একই সাথে এটি ফৌজদারি অপরাধ তাই এমন কাজে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি দেখুন রিজবিনের রিপোর্টটি পাঁচই আগস্ট সরকার পতনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ ঊর্ধ্বতনরা পদত্যাগ করেছেন আবার জোর করে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে পদত্যাগে বাধ্য করার খবর এসেছে দেশের বিভিন্ন জেলা থেকে বিষয়টি নিয়ে বিব্রত সরকার সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের চট দখলের মতো দখলদারিত্ব প্রতিষ্ঠার একটা অরাজক অরাজকূল বা একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে শিক্ষকরা অপমানিত ও লাঞ্ছিত হচ্ছেন তাদের তালিকা তৈরি করা হচ্ছে জোর করে তাদেরকে থেকে বাধ্য করা হচ্ছে কোন কোনো ক্ষেত্রে এটা ফৌজদারি অপরাধ আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছি যেন এই ধরনের পরিস্থিতির জন্য যথাযথ প্রতিকারের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় শুধু মতাদর্শের কারণে বা দলীয় পরিচয়ের জন্যই শিক্ষকদের হেনস্থা এটা একেবারেই গ্রহণযোগ্য নয় শিক্ষাক্রম নিয়েও কথা বলেন শিক্ষা উপদেষ্টা আগের শিক্ষাক্রমে যেখানে শিক্ষণ পদ্ধতিও ছিল আবার পরীক্ষার ব্যবস্থা ছিল সেটাতে আপাতত সেই পাঠ্যক্রমগুলো সেই পাঠ্যপুস্তকগুলো আবার ফিরিয়ে আনছি নবম শ্রেণীতে অনেক দূর নতুন পাঠ্যক্রমে পড়াশোনা হয়ে গেছে তাদের ওইভাবে মূল্যায়নও হয়েছে যেই বইগুলো আছে এগুলোর ভিত্তিতেই একটা কিছু অন্তত পরীক্ষা দেখ দশম শ্রেণীতে এসে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আগের সেই বিভিন্ন বিভাগ আছে বাণিজ্য বিভাগ মানবিক বিভাগ এবং বিজ্ঞান বিভাগ এটাতে ফিরে যাচ্ছে প্রাথমিক পর্যায়ে মূল্যায়ন পদ্ধতি সেখানে পরীক্ষা পদ্ধতি এবছর থেকেই সব জায়গায় চালু হয়ে যাচ্ছে নতুন বইয়ের গুণগত মান নিয়ে কোনো আপোষ করবেন না জানান তিনি আমি আমি এখনই বলতে চাচ্ছি না আমি জানুয়ারি মাসে সব দিতে পারবো না চেষ্টা করছি এবং অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে কিছু প্রয়োজনীয় বই দিলে পাঠ্যক্রম শুরু করা যায় এটা এটা ঠিক যে তাড়াহুড়া করে আমি বইয়ের মান নষ্ট করতে চাই না শিগগিরই বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগের ব্যাপারে আশাবাদী শিক্ষা উপদেষ্টা রিজবিন আওয়াজ চ্যানেল আই ঢাকা বিএনপি নাম ভাঙিয়ে কেউ চাদাবাদী করলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বিশৃঙ্খলাকারীদের বিএনপিতে ঠাই নেই বক্তব্যে তিনি বলেন দেশে গণতান্ত্রিক পরিবেশ অন্তর্বর্তী সরকারকে দেয়া সময় প্রয়োজন ভয়াবহ বন্যায় এখনও পানিবন্দি লাখো মানুষ বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিএনপি কুমিল্লা জেলার লালমাই উপজেলায় বন্যাত্মদের ত্রাণ বিতরণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির মহাসচিব অভিযোগ করেন এখনও ছাত্র জনতার বিজয়কে নস্বাত করার চক্রান্ত চলছে কোন বিশৃঙ্খলাকারী স্থান বিএমপিতে নেই জানিয়ে চাঁদাবাসদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে সবাইকে আহ্বান জানান তিনি আমরা বন্যার দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এসেছি আমরা দাঁড়াবো আর কথা আমি বলতে চাই নতুন সরকার মাত্র বিশ বাইশ দিন বয়স হয়েছে একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠ নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে তাই না পরে লাঙ্গলকোট উপজেলার এয়ার উচ্চ বিদ্যালয়ের মাঠে বানবাসীদের ত্রাণ বিতরণ করে বিএনপির মহাসচিব এই মুহূর্তে আমরা যেটা চিন্তা করবো সেটা হচ্ছে যে আমাদের এই সরকারকে সহযোগিতা করবো আমাদের পুলিশ ভাইদেরকে সহযোগিতা করবো আমাদের প্রশাসনকে সহযোগিতা করবো এবং ঐক্য দৃঢ় রেখে একসাথে আমরা কাজ করবো আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা পালিয়ে গেলেও তাদের বিষয়ে সতর্ক থাকতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপির মহাসচিব বন্যায় বিভিন্ন জেলা প্লাবিত হওয়ার পর ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিএনপি গত তিরিশে আগস্ট পর্যন্ত দশ কোটি টাকা ত্রাণ বিতরণ সামগ্রী বিতরণ করেছে বলে দাবি জানাচ্ছেন দলটি বন্যার পানি কমে যাওয়ার পর পুনর্বাসনের ব্যবস্থা এবং জনসাধারণের জন্য সবকিছু করে দেওয়ার আশ্বাস দিয়েছেন দলের সিনিয়র নেতারা থেকে বন্যায় মাথা গোজার ঠাঁই হারিয়ে দিশে ফেনীর বানভাসী মানুষ হাসপাতালের পাশাপাশি চিকিৎসকের বাড়িতে গিয়েও ভিড় করছেন রোগীরা বন্যা কবলিত অধিকাংশ এলাকা এখনও যোগাযোগ বিচ্ছিন্ন বিদ্যুৎ ও মোবাইল ফোন নেটওয়ার্ক স্বাভাবিক হয়নি নোয়াখালীতে কমেছে বন্যার পানি প্রিয় দর্শক জাহিদ হাসান শাকিল এবং আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে দেখুন রাজীব আহমেদের রিপোর্টে দেশের পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট সপ্তাহ জুড়ে বন্যায় বিভিন্ন এলাকা থেকে পানি কমতে থাকায় স্বস্তি ফিরছে বানভাসীদের মধ্যে এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টায় তারা বন্যা কবলিত এলাকায় ফুটে উঠেছে অপকাঠামোগত ক্ষয়ক্ষতির চিত্র ভাঙা ঘর যোগাযোগ ব্যবস্থারও বেহাল দশা ছড়াচ্ছে নানা রোগ ব্যাধি খাবার সুপেয় পানি ও ঔষধের সংকট দেখা দিয়েছে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল নেটওয়ার্ক এখনও স্বাভাবিক হয়নি

যা ছিল ইয়ান চলে গেছে দরজা বেড়া স্রোতে নি অন্যদিকে সাইডে হালাই এসছে গুদাম ফরি সব এই কদিনে দুই দিনে তিন দিনে তো পানি নেমছে এখন রান্না বান্না করতে পারি না খাইতে পারি না এই কোনো রকমে আসি আর সাহায্য সাক্ষাৎ করে সরকারে মুড়ি টুড়ি দেয় ফাগর গরুঘর একসাথে নিয়ে গেছে আর এমনি তো বড় যা তো যা হয়েছে কোনোরকম তেরফাল দি আমার এই হসকেটিও গেছে আপনার এই ক্যাকের রোয়া যা আছে মোটর মোটর আছে মোটর গেছে এক সপ্তাহের বেশি সময় ধরে চলা বন্যায় ফেরিতে মৃত্যু বেড়েছে জেলা প্রশাসকের হিসাবে মৃতের সংখ্যা তেইশ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন দশ লাখেরও বেশি মানুষ বেসরকারিভাবে অনেক সংস্থা এগিয়ে আসতেছে এবং সমন্বিতভাবে আমরা চেষ্টা করছি যাতে যে যে সেক্টর বা যে যে সেগমেন্টে আমাদেরকে কনসেন্ট্রেশন দিতে হবে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সেগুলো অ্যাসেসমেন্ট করে আমরা সেই জায়গাগুলোতে অ্যাড্রেস করব নোয়াখালীর আট উপজেলা ও সাত পৌরসভায় বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে উঁচু এলাকা থেকে পানি নামছে বন্যা কবলিত এলাকায় বেড়েছে ডায়রিয়া ও সাপে রোগীর সংখ্যা বাজার করার সমস্যা বাইরে হওয়ার সমস্যা রাস্তাঘাটে বের হওয়া যায় না পানির কারণে তিন ধরে জোয়ারে বৃষ্টি নাই কিন্তু পানি নামতেছে না আমরা খুব অসুবিধাতে আছি বাড়ির সামনে এক কোমর পরিমাণ পানি কারা মাথার উপরে পানি এরকম অবস্থা পানি নামতে অনেক সময় লাগবে তবে এখনো নিচু এলাকায় বহু পরিবার পানি বন্দি জেলার বারোশো উনসত্তর আশ্রয় কেন্দ্রে আছেন দুই লাখ একত্রিশ হাজার দুশো তেষট্টি জন মানুষ রাজীব আহমেদ চ্যানেল আই আগামীতে কারা সরকার গঠন করবে তা বাংলাদেশের জনগণই ঠিক করবেন বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূল নেতাকর্মীদের সাথে ধারাবাহিক মত বিনিময়ে তৃতীয় দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ময়মনসিংহ এবং সিলেট বিভাগের নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন এ সময় তিনি বলেন স্বৈরাচার পতন গণতন্ত্রকামী জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয় স্বৈরাচারের দোষরা এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এই ষড়যন্ত্র মোকাবেলায় তৃণমূল কর্মীদের সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি একই সাথে তিনি দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সকল অদৃশ্য ও দৃশ্যমান শক্তিকে প্রতিহত করতে তৃণমূলকে সজাগ ঐক্যবদ্ধ ও সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন ফেনীতে বন্যার পানি কমলেও বেড়েছে চর্মরোগ সেই সাথে দেখা দিয়েছে ডায়রিয়া এবং নিউমোনিয়া সহ পানিবাহিত রোগের প্রাদুর্ভাব পুনর্বাসনের অভাবে খোলা আকাশের নিচে বন্যার্থদের অনেকে বিমান বাহিনী মেডিকেল ক্যাম্প পরিদর্শন এবং ত্রাণ বিতরণ শেষে বাহিনী প্রধান বলেছেন দুর্গতদের জন্য সব ধরনের সহায়তার কাজ করবে বিমান বাহিনী ফেনী ছাগল নয় ঘুরে মোহাম্মদ মামুনের ক্যামেরায় দেখুন রিয়াজ ইসলামের রিপোর্টটি ফেনী ছাগলনায় বন্যা কবলিত এলাকায় এই লাইন চিকিৎসা ও ওষুধের জন্য প্রতিটি পরিবারে রোগে আক্রান্ত হয়েছেন শিশু কিংবা প্রবীণ সদস্য বন্যার পানি নেমে যাওয়ার পর বেড়েছে পানিবাহিত রোগের প্রকোপ এখন আমাদের চিকিৎসার দরকার কারণ আমরা অবস্থা আমাদের হাত অনেক এখানে ক্যাম্প হচ্ছে সবাই বলছে এইজন্য বাচ্চাকে নিয়ে আসি ইস্তে নিয়ে তো চিকিৎসায় শুক্রবার ছাগলনায়ে কার্যক্রম শুরু করেছে বিঅন বাহিনীর মেডিকেল ক্যাম্প তারা জানিয়েছেন দূষিত পানির জন্য চর্মরোগের পাদুনভাব দেখা দিয়েছে এই এলাকায় আমাদের কাছে মূলত হচ্ছে বিভিন্ন ডায়রিয়া জনিত ঠান্ডা জনিত এবং বর্ণপরবর্তী যে চর্মরোগের যে প্রবরতা সেই ধরনের রোগী আমরা বেশি পাচ্ছি মহিলাদের মধ্যে বেশিরভাগ রোগী আসে নিয়ে টার্ম যারা আসলে ডেলিভারি ডেট কাছাকাছি চলে আসছে দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন বিমান বাহিনীর প্রধান তিনি জানিয়েছেন খাদ্য ও বস্ত্রের পাশাপাশি পর্যাপ্ত শিশু খাদ্য ও নারীদের স্যানিটেশন ব্যবস্থা করা হয়েছে বর্তমানে যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে আমাদের আরও যে কয়েকদিন প্রয়োজন আমরা ত্রাণ চালিয়ে যাব এবং পরবর্তীতে আমরা ইনশাল্লাহ পুনর্বাসনের দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করব। এবং আমরা বেশ কয়েকদিন থেকে শিশু খাদ্য পাঠাচ্ছি এবং এখন সরকারিভাবেও আমরা পাচ্ছি অনেক শিশু খাদ্য যেগুলো আমরা পৌঁছে দিচ্ছি পর্যাপ্ত ত্রাণ ও দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা ইসলাম চ্যানেল আই ফেনি স্পোর্টস অন্যান্য খবর নগরে সবুজ সম্প্রসারণে গণমাধ্যমের পাশাপাশি ভূমিকা রাখছে সরকারি এবং বেসরকারি নানা সংগঠন বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন অন্যজনের কাছ থেকে পাচ্ছেন অনুপ্রেরণা প্রয়োজনীয় কলাকৌশল ও তথ্য সব মিলে ছাদ কৃষি বা নগর কৃষি এখন একটি সামাজিক আন্দোলনের রূপ নিয়েছে একে আরও গতিশীল করতে রাজধানীর হাতিরঝিলে নগর কৃষি উদ্যোক্তাদের মিলন মেলা হয়েছে বিভিন্ন গাছের চারা রোপণের পাশাপাশি পারস্পরিক মত বিনিময় করেন তারা আলোচনার মূল প্রতিবাদ্য ছিল আগামীতে এই শহর বসবাস উপযোগী করতে প্রয়োজন পরিকল্পিত বৃক্ষরোপণ আমরা তো এখানে ধর শুধু মানে আমাদের উপকরণ বা গাছ বিতরণ করি না কিভাবে সেই গাছটা মেনটেন করবে তাদের এই কাজ করতে যে কি সুবিধা অসুবিধা হচ্ছে এই সমস্ত আলোচনা এই জায়গাটির মধ্যে আমরা নিয়মিত করে থাকি আমাদের নগরকে সবুজ করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই আমাদের আবহাওয়া ঠিক রাখার জন্য নগরকে সবুজ করব এই মেসেজটাই দেওয়ার জন্য আজকে আমাদের এই আয়োজন যে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে অন্তত একটি সরকারি যদি নার্সারি করে দেয় তাহলে দেখা যাবে ঢাকা শহরের প্রতিটি ছাদ সবুজায়নে ভরে গেছে আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ এবারে বিরতি বিরতি পর ফিরে এলাম ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য বাড্ডা থানার হত্যা মামলায় জাতীয় সংসদের সাবেক হুইপ আ শ ফিরোজের আবারও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত একটি মামলার রিমান্ড শেষে দুপুরে তাকে সিএমএম আদালতে হাজির করে আবার রিমান্ড আবেদন করে পুলিশ একই সময়ে আদালতে হাজির করা হয় টিভি বিষয় সাংবাদিক শাকিল আহমেদ এবং ফরজানা রূপাকে তবে কোনো মামলায় পুলিশের রিমান্ড আবেদন না থাকায় তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত সেই সময় আদালত এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইসাক আলী খান পান্নার দাফন সম্পন্ন হয়েছে এশার নামাজের পর বনানী কবরস্থানে মসজিদে জানাজে নামাজের শেষে বনানী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হয় শনিবার পৌনে বারোটার দিকে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ইসাক আলী খান পান্নার মরদেহ স্থানান্তর করে ভারতের মেঘালয় পুলিশ গত ছাব্বিশে আগস্ট রাজ্যের পূর্ব জৈন্তা পাহাড়ের ভই গ্রামের একটি সুপারি বাগানে ইসাক আলী খান পান্নার মরদেহ উদ্ধার করে মেঘালয় পুলিশ বিভিন্ন বৈষম্যের কথা তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ বেতারে অতিরিক্ত মহাপরিচালক এ এস এম জাহিদ বলেন পঁচিশটি ক্যাডারের সমন্বয়ে এই সংগঠন গঠিত হয়েছে বিভিন্ন ক্যাডারে যে বৈষম্য রয়েছে তা নিরসন করতে চান তারা তিনি বলেন বর্তমানে উপসচিব পদে আশি ভাগেরও বেশি পদ প্রশাসন ক্যাডারের জন্য সংরক্ষিত যে একটি বড় বৈষম্য সংবাদ সম্মেলনে বিভিন্ন ক্যাডারের তফসিলভুক্ত পদ থেকে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানানো হয়েছে চাকরি পুনর্বহাল সহ হীন স্বার্থ হাসিলে কর্তৃপক্ষের উপর চাপ দিচ্ছে অনিয়ম দুর্নীতি এবং অর্থ সহ বিভিন্ন কারণে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে চাকরিচ্যুত শ্রমিক কর্মচারীরা এই অভিযোগ করেছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা শ্রমিক এবং কর্মচারী ইউনিয়ন সংবাদ সম্মেলনে বর্তমান ইউনিয়নের নেতারা বলেন হোটেলটি দুর্নীতির কারণে ধ্বংসের দ্রাণ পানতে তারা আরও বলেন ওই পক্ষটি সত্য সম্মেলন সংবাদ সম্মেলন এবং লাইভে এসে অসত্য বানওয়াট এবং মিথ্যা সংবাদ প্রচার করছে কিছুদিন আগে হোটেল ঘেরাও করতে এসেছিল তারা এতে হোটেলের নিরাপত্তা বিঘ্নিত এবং সুনাম ক্ষুণ্ণ হচ্ছে নুরুজ্জামানের বক্তব্যে হোটেলে হোটেলের শ্রমিকদের আয়না ঘরের মাধ্যমে অত্যাচারের যে মিথ্যা তথ্য অপপ্রচার করেছেন তা হোটেলের ক্ষতির উদ্দেশ্যে করা হয়েছে হোটেলটি একটি বহুজাতিক অপারেটর দ্বারা পরিচালিত যেখানে হোটেলের সর্বস্তরে সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী সর্বোচ্চ কাজের পরিবেশ নিরাপত্তা নিশ্চিত করা হয়। বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে প্রাথমিকভাবে তিরিশ লাখ টাকা দিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসীদের সংগঠন বাংলাদেশ সোসাইটি এনক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রিয় বাংলাদেশের স্বজনদের জন্য অনুদান অনুষ্ঠানে নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদার মাধ্যমে অনুদান হস্তান্তর করা হয় সেই সময় সোসাইটির নেতারা নিজস্ব তহবিল ছাড়াও যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে বড় তহবিল সংগ্রহের ঘোষণা দেন সে সময় ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মিয়া সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী বোর্ড অব ট্রাস্ট এবং কার্যকরী পরিষদের সদস্য এবং অন্যরা টাটা আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনে গাজা উপত্যকার দক্ষিণে খান এবং মধ্য গাজার দের আল বালা এলাকায় শুক্রবার সামরিক অভিযান শেষ করেছে ইসরায়েল দেশটি সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে তাদের দাবি বাসবব্যাপী অভিযানে আড়াই শতাধিক যোদ্ধাকে হত্যা করা হয়েছে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় সেনা প্রত্যাহারে আগ পর্যন্ত খান ইয়েনিস এবং দের আল বালা এলাকায় তাণ্ডব চালিয়েছে ইসরায়েল ফিলিস্তিনিদের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সেখান থেকে নজনের মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে অভিযানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ৬ কিলোমিটার দৈর্ঘ্যের সুরঙ্গ পথ ধ্বংস করা হয়েছে উদ্ধার করা হয়েছে ছয় জিম্মির মরদেহ এদিকে গাজা উপত্যকায় শিশুদের পোলিও টিকা প্রদান কর্মসূচির কারণে তিন দিনে মোট ন ঘন্টা করে যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আগামী রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিন ভোর ছটা থেকে বিকেল তিনটা পর্যন্ত গাজায় সংঘাতে জড়াবে না দুপক্ষ গাজায় দশ মাস ধরে চলা যুদ্ধে চল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবার আইসক্রিন সাংস্কৃতিক সংবাদ বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইসক্রিন এই প্ল্যাটফর্মে রয়েছে ক্লাসিক সব কন্টেন্ট এবং নতুন সব প্রিমিয়াম কন্টেন্ট এরই ধারাবাহিকতা আইস্ক্রিনে যুক্ত হলো নতুন কন্টেন্ট প্রেম মোহাম্মত ভালোবাসা সালমান মুক্তাদির পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব এবং তনজিন তিশা আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শক কৃষি সংবাদ। কুমিল্লায় সাম্প্রতিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি এবং মৎস্য খাত কৃষিতে সাড়ে আটশো কোটি টাকার ক্ষতির প্রাথমিক তথ্য জানিয়েছে কৃষি অধিদপ্তর কৃষক এবং মাছ চাষিরা বলছেন বন্যা আরো দীর্ঘস্থায়ী হলে ক্ষতির পরিমাণও বাড়বে এবারে প্রকৃতি সংবাদ সুন্দরবনের দ্বার পর্যটকদের বরণ করে নেয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত অবারিত সবুজ বন আর পাহাড় ঘেরাই পর্যটন কেন্দ্র সেই সাথে কর্মচঞ্চলতা বেড়েছে নিষেধাজ্ঞায় বেকার হয়ে পড়া হাজার হাজার জেলে এবং বনজীবীদের প্রিয় দর্শক বিরতির পর ফিরে এলাম চ্যানেল সংবাদে আরো খবর নিয়ে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি জানালি তেলের দাম কমানো হয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জানিয়েছে প্রতি লিটার ডিজেল এবং কেরাসিনের দাম একশো ছ টাকা পঁচাত্তর পয়সা থেকে কমে হয়েছে একশো টাকা পঞ্চাশ পয়সা কেরাসিনের দাম একশো ছয় টাকা থেকে কমে হয়েছে একশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা পেট্রোলের নতুন দাম প্রতি লিটার একশো সাতাশ টাকা থেকে কমে হয়েছে একশো টাকা এবং অক্টেনের দাম একশো টাকা থেকে কমে হয়েছে একশো টাকা অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান খুলনার খালিশপুরে রূপসা আটশো মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের সময় বলেছেন বিশ্ব বাজারের সাথে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে চট্টগ্রাম বিএনপি নেতাদের বিরুদ্ধে করা সংবাদের প্রতিবাদ জানিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি বৃহস্পতিবার কর্ণফুলি থানার এস আলম ফ্যাক্টরিতে বিএনপি নেতাদের সহায়তায় বিলাসবহুল গাড়ি নিয়ে যাওয়া হয়েছে বলে বেশ কয়েকটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে তবে বিএনপি নেতারা বলছেন গত বৃহস্পতিবার চট্টগ্রাম শহরের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় মীর গ্রুপের একটি কারখানায় বিএনপি পরিচয়ে চাঁদাবাদীর খবর পেয়ে দক্ষিণ জেলা বিএনপির নেতারা তা প্রতিহত করতে যান মিথ্যা সংবাদ প্রচার করে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে বলেও অভিযোগ তাদের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান সেই সময় জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম সহ দক্ষিণ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন উন্নয়ন ব্যয়ের সাথে মানুষের ভাগ্য উন্নয়ন একত্র করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খান পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পরিদর্শন শেষে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া রেল স্টেশনে সাংবাদিকদের তিনি কথা বলেন বেশ 34 জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন এবছর প্রতিষ্ঠানটির এডুকেশন সাপোর্ট প্রোগ্রামের আওতায় সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হলো সকালে আর্মি গল্ফ ক্লাবে 17 বৃত্তি প্রদান অনুষ্ঠানে ছিলেন প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আজুম জি চৌধুরী প্রাইম ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান তানজিল চৌধুরী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও রশিদ প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের সিইও মেজর জেনারেল ডক্টর মোহাম্মদ অন্যরা সিং এ ব্রহ্মপুত্র নদীর খালি সেতু নির্মাণ প্রকল্প অনুমোদনের পরও দুটি হাউজিং কোম্পানিকে সুবিধা দিতে নকশা বদলে অভিযোগ উঠেছে ঢাকায় এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় তারা বলেন এতে সেতুর সংযোগ সড়কের দূরত্ব বাড়ার পাশাপাশি খাস জমির পরিবর্তে ব্যক্তি মালিকানাধীন জমি দখলের চেষ্টা চলছে তারা জানান সেতু নির্মাণ প্রকল্পের সংযোগ সড়কের নকশা পরিকল্পনায় ত্রুটি বিচ্যুতি এবং স্থানীয় ভুক্তভোগীদের সাথে সমঝোতা ছাড়া তড়িঘড়ি করে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে কোটি কোটি টাকা লুটপাট করতে যাচ্ছে একটি চক্র রাজধানী গুলশানে অল কমিউনিটি ক্লাবে নারী উদ্যোক্তাদের সংগঠন ওমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশনের ষোলতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সবাই নতুন বোর্ড পুরনো বোর্ডের কাছ থেকে দায়িত্ব বুঝে নেয় দু হাজার চব্বিশ ছাব্বিশ সালে নবনির্বাচিত প্রেসিডেন্ট সেজান খান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়াসমিন আহমেদ ভাইস প্রেসিডেন্ট নিলুফার সিদ্দিকা সেক্রেটারি জেনারেল মেহজাবিন আক্তার সহ অন্য সদস্যরা এই সময় উপস্থিত ছিলেন ছাত্র জনতা আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় ওমেন এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন দেশের নারী উদ্যোক্তাদের সবচেয়ে পুরনো সংগঠন উনিশশো সাল থেকে নারী উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে সংগঠনটি প্রিয় দর্শক আপনারা আছেন চ্যানেলার সঙ্গে আবারও বিরতি আর বিরতির পর দেখতে পাবেন প্রিয় দর্শক সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেলাই সংবাদে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ আছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক বলেছেন পানি নেজেমে যাওয়ার সাথে সাথে পুনর্বাসন কাজ শুরু হবে চট্টগ্রামে সাম্প্রতিক বন্যা এবং পুনর্বাসন সংক্রান্ত সভা শেষে তিনি কথা বলেন বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা উন্নয়ন সংস্থা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে দুর্যোগের ক্ষয়ক্ষতি সম্পর্কে অবহিত হন উপদেষ্টা যেখানে যেখানে ক্ষতি হয়েছে সব ক্ষতিই নিরূপিত হবে সেই নিরিকেই আমরা পুনর্বাসন প্রক্রিয়াগুলো আমরা করব এখানে ব্যাংক জড়িত আছে এই অর্থ ঋণ দানকারী সংস্থাগুলোও জড়িত আছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো সংগঠনগুলো জড়িত আছে যেগুলিকে আপনারা এনজিও বলেন তারাও জড়িত থাকবে সবাই জড়িত থাকবে সবাই মিলেই এটা আমরা করবো ফারুকি বীর প্রতি ত্রাণ উপদেষ্টা কথা বলছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সৌদি আরবে গ্রেফতার হওয়াদের আইনি সহায়তার দাবি জানিয়েছেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি বিএনপি কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সৌদি আরব পশ্চিমাঞ্চলীয় বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুখিবের নির্দেশে একটি প্রতিনিধি দল জেদ্দার খনসান জেনারেল মিয়া মোহাম্মদ মঈনুল কবিরের সাথে সাক্ষাৎ করে এ দাবি জানান এ সময় উপস্থিত ছিলেন মিন মনিরুজ্জামান তপন কে চৌধুরী টিপু সুলতান ইঞ্জিনিয়ার নুরুল আমিন মোস্তাক আহমেদ সহ অন্যরা এবারে খেলার খবর